নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কী বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হতে চলেছে তা আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্ট কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। মকর রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে জানাব। তার আগে দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আপনাদের এই দুর্গাপুজো খুব ভালো কাটুক, সকলের যেন মঙ্গল হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। তার আগে আরেকটি বিষয় আমি আপনাদের কাছে দৃষ্টিগোচর করতে চাই, সেটি হচ্ছে এই ভিডিওতে অক্টোবর মাসের মাসিক রাশিফল প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 25 বা আপনার বয়স 70 হতে পারে, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এর কিন্তু কখনোই আমি দাবি করব না। এ কারণে করব না, আপনাদের নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং আপনাদের প্রত্যেকের দশা এবং অন্তদশা আলাদা, তাই আপনাদের ব্যক্তিগত জন্মছক কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু বুকিংয়ের নাম্বার, এখানে কখনোই আপনারা আপনার রাশি কী, আপনার লগ্ন কী, এই সমস্ত কিছু জানতে চাইবেন না। তো আসুন, আর এতটুকু দেরি না, জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি গ্রহের অবস্থান। আপনাদের রাশিতেই শনি গ্রহের অবস্থান রয়েছে এবং সেটি কিন্তু সক্ষেত্রিক। রাশির দ্বাদশস্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সেটিও কিন্তু সক্ষেত্রিক রয়েছে। রাশির পঞ্চম স্থানে তুঙ্গ রাহু গ্রহের অবস্থান এবং একাদশভাবে কেতু গ্রহের অবস্থান রয়েছে, এবং 16 তারিখ পর্যন্ত রবি গ্রহ নবমভাবে অবস্থান করছে এবং আফটার 16 অক্টোবর সেই রবি গ্রহ দশমভাবে অবস্থান করছে এবং দশমভাবে বুধের অবস্থান, মঙ্গল গ্রহ যা কিনা আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে। এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কী হতে চলেছে। এই মাসে তুঙ্গস্থ রাহুর অবস্থান যা কিনা আপনাদের প্রাপ্তি ঘটাতে সহায়তা করবে, অর্থাৎ আপনাদের যে কোনো উপায়ে প্রাপ্তি হতে চলেছে, সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে, পৈতৃক সূত্র থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো উপায়ে আপনাদের প্রাপ্তি ঘুরতে চলেছে। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহের কী পজিশান রয়েছে সেটা কিন্তু একটা বড় বিচার্যের বিষয়, অর্থাৎ রাহু গ্রহ যদি আপনার জন্মছকে ড্যামেজ থাকে তাহলে কিন্তু আমার একটি কথাও কিন্তু মিলবে না। এই মাসে পিতার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন, অর্থাৎ পিতার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যারা রাজনৈতিক ক্যারিয়ারের সাথে যুক্ত, রাজনীতি করেন, তাদের কিন্তু মান মর্যাদার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ক্যারিয়ারে একটা চোখে পড়ার মতো অবস্থা দেখা যেতে চলেছে, অর্থাৎ আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার অনেকটাই ডেভেলপমেন্ট করবে। এই মাসে কর্মের দিক কিন্তু শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন না বা ঘরে বসে আছেন বা চাকরি হারিয়েছেন তাদেরকে বলবো, আপনারা দয়া করে চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনাদের কর্মের দিকটা কিন্তু খুবই শুভ রয়েছে। চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেই সুযোগটাকে আপনারা কখনোই হাতছাড়া করবেন না। এর পাশাপাশি কর্মস্থানে পদমর্যাদা হওয়ার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে প্রেমের দিকটা কিন্তু খুব একটা শুভ দেখাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আশার বাণী আমি আপনাদেরকে দিতে পারছি না,
অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একটা মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিন্তু ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখুন এবং মুখে মধুরতা রাখুন। হুট করে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে উল্টোপাল্টা কথা বলবে না যেখান থেকে সেই মানুষটি হার্ট হয় এবং আপনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলে। তাই এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে ভাইয়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাতৃবিরোধ। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এর পাশাপাশি এই মাসে অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, রক্তক্ষরণের যোগ দেখা যাচ্ছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা বাইক চালান তারা অবশ্যই হেলমেট ব্যবহার করুন, কারণ আপনার জন্য বাড়ি থেকেও অপেক্ষা করছে। এর পাশাপাশি যারা ফোর হুইলার চালান তাদেরকে বলবো, আপনারাও একটু সাবধানে গাড়ি চালান এবং একটু দেখে শুনে গাড়ি চালান। এই মাসে ব্যয়ের ভাব কিন্তু আপনাদের খুবই বেশি রয়েছে, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও হয়ে যাবে। এবং এই মাসে কিন্তু ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বাইরে ট্যুরে যেতে পারেন, পুজোতে এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যারা ট্যুরে যাবেন দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, অর্থাৎ যারা বিবাহ নিয়ে প্রবলেমে রয়েছেন তাদেরকে বলবো এই মাসটা একটু থেমে যান, কারণ এই মাসে অক্টোবর মাসে বিবাহের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। তাই ভালো কানেকশান আসতে একটু প্রবলেম করবে। তবে আপনাদের শারীরিক পার্ট কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে। যারা ছোটোখাটো রোগ ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেকটাই। তবে এই মাসে পারিবারিক সুখ শান্তির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবে এবং সেদিক থেকে কোনো প্রবলেম নেই। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু বিপি হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সকল মকর রাশির জাতক জাতিকার কিন্তু স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা গ্লসারির বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এর পাশাপাশি যারা ডক্টর রয়েছেন, যারা নার্স রয়েছেন, যারা অ্যাডভোকেট রয়েছেন, যারা টিউশনে পড়ান তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে এই মাসে শত্রুতা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে হাইলাইটেড করতে চাই, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম আসতে চলেছে। যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ, খুব একটা ভালো হবে না বা খুব একটা খারাপও হবে না, মোটের উপর দিয়ে শুভ। তো ওভারঅল যদি বলা যায় মকর রাশির জাতক জাতিকার কিছু কিছু জায়গা খারাপ বাদ দিয়ে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে বেশিরভাগটাই কিন্তু আপনাদের শুভ রয়েছে। তো এই ছিল মকর রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত দিক কিন্তু আপনারা অবশ্যই নজরে রাখুন এবং ডক্টরের সাথে কনসাল্ট করুন।